হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো যে সমস্ত মানুষদের শুক্রবার দিন জন্ম হয়েছে তাদের 2021 সাল কেমন কাটবে। প্রত্যেকটি মানুষেরই আলাদা আলাদা রকমের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। পাশাপাশি এও বলা হয় যে একজন মানুষের ভাগ্য নির্ভর করে গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর। জ্যোতিষশাস্ত্র মতে জন্মবার অনুসারে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে তা বোঝা যায়। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন। শুক্রবারে জন্মানো ব্যক্তিরা বুদ্ধিমান, সহনশীল, ভাবুক ও মিষ্টি স্বভাবের হয়ে থাকে। এরা যে কোনো পরিস্থিতিকে খুব সহজেই মোকাবিলা করতে পারে ও সর্বদা অন্যের উপকারে নিয়োজিত থাকে এদের প্রাণ। এরা চারিত্রিক দিক থেকে খুবই রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন, কিন্তু ক্ষেত্র বিশেষে এরা অত্যন্ত চতুর প্রকৃতির হয়ে থাকেন। পাশাপাশি এরা সাজগোজের ক্ষেত্রেও বিশেষ পারদর্শী হয়ে থাকেন এবং সাজগোজ নিয়ে এদের আগ্রহ অন্যান্যদের থেকে খুবই বেশি। এই দিনে জন্মানো ব্যক্তিরা নিজেদের গুছিয়ে রাখা খুবই পছন্দ করেন। এরা আদতে খুবই শৌখিন প্রকৃতির হয়ে থাকেন আর নিজের এই শৌখিন স্বভাবের জন্যই এরা অনেক সময়ে অতিরিক্ত ব্যয়প্রবণ হয়ে ওঠেন। এরা অত্যন্ত মিষ্ট স্বভাবের হওয়ার জন্য খুব সহজেই মানুষের মন জয় করে নিতে পারেন। এরা বন্ধু বানাতে খুব ভালোবাসেন, কারণ একাকিত্ব এরা একেবারেই ভালোবাসে না। তবে এই দিনে জন্মানো ব্যক্তিরা জীবনের বিশেষ কিছু সময়ে একাধিক শারীরিক সমস্যায় ভুগে থাকেন। পাশাপাশি এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সকলের নিজের কাজের দ্বারা সকলের দৃষ্টি আকর্ষণ করে থাকে আর সেই কারণেই কোনো কাজের প্রতি এরা বিশেষ মনোযোগী হয়ে থাকে। এছাড়াও এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রেও অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হয় বা কিছু কিছু সমস্যার জন্য এদের প্রেমে একাধিক সমস্যার সৃষ্টি হয়। এবার আপনাদের বলবো শুক্রবার দিনে জন্মগ্রহণকারী মানুষদের 2021 সালটি কেমন কাটবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। 2021-এর অনুসারে এই বছর শুক্রবার দিনে জন্মানো জাতক বা জাতিকাদের জন্য চোরাই উতরাই ভরা থাকবে। কেরিয়ারের দিক থেকে এই বছর আপনার জন্য বেশ ভালো থাকবে। এই বছর আপনার হঠাৎ করে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এপ্রিল আর মেয়ের মাঝের সময় আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিও হবে। কেননা এই সময় আপনার নিজের সিনিয়রের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। যদিও আর্থিক দৃষ্টির দিক থেকে এই বছর আপনার জন্য চোরাই উতরাই থাকতে পারে, এই বছর আপনি আপনার আমদানি আর নিজের পরিবারের সাহায্যে ধন অর্জিত করতে সক্ষম হবেন। শিক্ষার ক্ষেত্রে আপনি মিশ্রিত পরিণাম পাবেন। উচ্চ শিক্ষার সাথে জড়িত বিদ্যার্থীদের নিজের লক্ষ্য প্রাপ্তি করার জন্য এই বছর খুব পরিশ্রম করতে হবে। এই বছর স্বাস্থ্যে
বিশেষ ধ্যান রাখার উপদেশ দেয়া হচ্ছে। কেননা এই বছর জাতক বা জাতিকাদের হাত, পেট আর যকৃতের সাথে জড়িত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।